হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গাইস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের অ্যামাজিং কিচেন গ্যাজেটস, যেগুলি আপনাদের কিচেনের জন্য অনেক ইউজফুল হবে। আর এগুলি আপনারা 99 টাকা থেকে 1000 টাকার মধ্যে পারচেস করতে পারেন। সো গাইস, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসি। তো চলুন শুরু করা যাক। কোলাপসেবল কাপ গাইজ, এটা একটা এমন ধরনের কাপ যেটা ইউজ করার পর এটাকে ফোল্ড করতে পারবেন। আর এটা ফোল্ড হয়ে যাওয়ার পর এতটাই ছোট হয়ে যায় যে আপনি এটাকে আপনার পকেটেও রাখতে পারবেন। সাথে ট্রাভেল পারপাসের জন্য এই ধরনের গ্যাজেট অনেক ইউজফুল হয়ে যায়। আপনি এতে গরম চা কফি ইজিলি পান করতে পারবেন। কাপটি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে পারচেস করতে পারেন। এগ বয়লার স্টিমার মেশিন গাইজ, এই গ্যাজেটের সাহায্যে আপনারা মাত্র 5-6 মিনিটে ডিম সেদ্ধ করতে পারবেন। এতে একটি এগ ট্রে আছে, যার উপরে ডিমগুলি রেখে তারপর গ্যাজেটকে অল্প পানি রেখে দিয়ে এর ঢাকনাটি সেট করে এটিকে অন করে দিতে হবে। তাহলে কয়েক মিনিটের মধ্যেই ডিম বয়ল হয়ে যাবে। সো গাইজ, আপনারা যদি প্রতিদিন ডিম খান, তাহলে এটি মাত্র 199 টাকায় ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে পারচেস করতে পারেন। হ্যান্ডি জুসার গাইজ, এটি একটি নন ইলেকট্রিক জুসার মেশিন। এটির সাহায্যে আপনারা যে কোনো ফল বা সবজির জুস বানাতে পারবেন। সিম্পলি এটাতে সবজি বা ফলের পিস উপরে রেখে তারপর এটাকে পুশ করে এটার হ্যান্ডেলটি ঘোরাতে হবে, তাহলে একদিক থেকে জুস এবং অন্যদিক থেকে ফলের ছিলকা বেরিয়ে আসবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এটি পারচেস করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে মাত্র 159 টাকায় অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। পপকর্ন মেশিন গাইজ, আশা করছি এই মেশিনটি পপকর্ন লাভারদের জন্য অনেক পছন্দ হবে, কারণ এই পপকর্ন মেশিনের সাহায্যে আপনারা ঘরে বসেই পপকর্ন বানাতে পারবেন। ভিউয়ার্স, এটা একটি ইলেকট্রিক ডিভাইস। এটাতে গরম বাতাসের সাহায্যে পপকর্ন তৈরি হয়। যখন এটাতে গরম হাওয়া তৈরি হয়ে যায়, তখন এটাতে পপকর্ন তৈরি হতে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পপকর্ন মেশিনটি পারচেস করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে পারচেস করতে পারেন। গার্লিক প্রেসার ভিউয়ার্স, আপনাদের বাড়িতে প্রায় প্রতিদিনই রসুন ছিলতে হয়, কিন্তু তা সময় সাপেক্ষ ব্যাপার বলে অনেক বিরক্তিকর লাগে। এর সমস্যার সমাধানের জন্য রসুন তাড়াতাড়ি ছিলবার উপায় হিসাবে এই গার্লিক পেসারটি বানানো হয়েছে। এতে সিম্পলি রসুনের পিক উপরে রেখে এটার উপরে চাপ দিতে হবে, তাহলে আপনারা ডাইরেক্ট ক্রাশ করা রসুন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই গ্যাজেটটি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে মাত্র 250 টাকায় অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। হ্যান্ডি ভেজিটেবল স্লাইসার গাইজ, এই ডিভাইসে 6 রকম ডিজাইনের ভিন্ন ভিন্ন ধরনের চপিং প্লেট পেয়ে যাবেন, যার সাহায্যে এটাকে ঘুরিয়ে ভেজিটেবলের 2 পিস, 4 পিস, 6 পিস এ কাটতে পারেন। গাইজ, এই ছোটো গ্যাজেটের সাহায্যে ভেজিটেবল খুবই কম সময়ের মধ্যে ইজিভাবে কাটতে পারবেন। অনিয়ন হোল্ডার ভিউয়ার্স, এই অনিয়ন হোল্ডার এর সাহায্যে আপনারা অনিয়ন, পটাটো, টমেটো এছাড়াও বিভিন্ন ধরনের ভেজিটেবল এর সাহায্যে খুবই কম সময়ে এবং নিরাপদে একই সাইজে কাটতে পারবেন। গাইজ, এই ছোট একটি হোল্ডার আপনার কিচেনের জন্য অনেক ইউজফুল হবে। তো এটি পারচেস করতে চাইলে মাত্র 209 টাকায় ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে পারচেস করতে পারেন। সিলিকন স্ক্রাবিং গ্লাভস গাইজ, এই গ্লাভসগুলি বিশেষ করে থালাবাসন ওয়াশ করার জন্য বানানো হয়েছে। গ্লাভসগুলি সিম্পলি আপনারা আপনাদের হাতে পরে থালাবাসন খুব সহজে ওয়াশ করতে পারবেন। এই গ্লাভসগুলি আপনাদের হাতকে তো সেফ রাখবেই, সাথে শীতের দিনে আপনাকে ঠান্ডা পানি থেকে বাঁচাবে। সো গাইজ, আপনারা এটি পারচেস করতে চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকে মাত্র 129 টাকায় পারচেস করতে পারবেন। হ্যান্ডি মিনি চপার গাইজ, এটি একটি ভেজিটেবল চপিং মেশিন, যেটার সাহায্যে আপনারা খুব কম সময়ে পেঁয়াজ, রসুন, ফলমূল এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস চপ করতে পারবেন। সিম্পলি এটাতে আপনাদেরকে ভেজিটেবল ডালতে হবে, তারপর এটাকে
बंद करे एटार हैंडलटी टानते हबे ताहले एटार भेतरे थाका ब्लेडटी रोटेट होते शुरू करबे आर किछु समयेर मध्ये आपनादेर वेजिटेबल चप होये रेडी होये जाबे। सो गाइज आपनारा एटी पार्चेस करते चाइले डेस्क्रिप्शन बक्सर लिंके गिए मात्र 90 टाकाय় अमेजन थेके पार्चेस करते पारेन। मैश पटेटो राइसार गाइज एटा एकटा असाधारण गैजेट्स एटार साहाज्ये आपनी पटेटो के खूब सहजे मैश करते पारबेन। सिम्पलि एटाते आपनाके बयल करा पटेटोगुलि डालते हबे तारपर एटाते थाका हैंडलटी प्रेस करते हबे ताहले पटेटोगुलि झुड़ी होये बाइरे बेरिये आसबे। एटार साहाज्ये आपनी पटेटो छाड़ाओ विभिन्न धरनेर जिनिस मैश करते पारबेन। तो गाइज आपनादेर जदि ए गैजेटटी पछन्द होये थाके ताहले डेस्क्रिप्शन बक्सर लिंके गिए अमेजन थेके पार्चेस करते पारेन। कप बोटल क्लिनिंग ब्राश गाइज आपनादेर किचेने एमन किछु बोटल एबं कप थाके जा परिष्कार करार समय आपनादेर हात सम्पूर्ण पोछाय ना जार फले सेटि भालोभाबे क्लिनिं हय ना एर जन्य आपनारा एई ब्राशटि इउज करते पारेन। एटाके सिम्पलि आपनादेर बेसिने लागाते हबे तारपर आपनारा ग्लास एबं बोटलगुलि খুবই সহজে কম সময়ের মধ্যে ওয়াশ করতে পারবেন। এটাতে স্যাকশন কাপ লাগানো আছে আপনাদের কাজ হয়ে যাওয়ার পর এটাকে সহজেই রিমুভ করতে পারবেন এবং এটাকে ইজিলি ক্লিন করতে পারবেন। রোটি মেকার গাইজ আপনারা অনেকেই আছেন যারা ভালোভাবে রুটি বানাতে পারেন না, তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অটোমেটিক রুটি মেকার মেশিন যেটার সাহায্যে আপনারা রুটি বানাতে পারবেন। এটা একটি ইলেকট্রিক ডিভাইস, এটাকে প্লাগিং করে ফুল টেম্পারেচারে সেট করতে হবে, তারপর এটা কিছু সময়ের মধ্যেই হিট হয়ে যাবে, তারপর এটাতে আটার গুলি রেখে এটাকে প্রেস করতে হবে, তাহলে রুটি তৈরি হয়ে যাবে। সো গাইজ আপনারা যদি রুটি বানাতে না পারেন বা রুটি বানাতে সমস্যা হয় তাহলে এই রুটি মেকার মেশিনটি পারচেস করতে পারেন। এটি পারচেস করার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।